চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের মাদক আস্তানা এখন রূপ নিয়েছে ফুলের বাগানে। বন্দর সড়ক দিয়ে চলাচলের সময় যাতায়াতকারীদের নজর কাড়ছে এই দৃষ্টিনন্দন ফ্লাওয়ার পার্ক। দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় আগামী 10 থেকে 18 ফেব্রুয়ারি এ পার্কে অনুষ্ঠিত হবে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের এই স্থানটিতে একসময় ছিল অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মাদকের আস্তানা। এখন সেখানে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান। স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা 194 একর জায়গায় দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলেই গড়ে তোলা হচ্ছে ফুলের এই সাম্রাজ্য, যার নাম দেওয়া হয়েছে ডিসি ফ্লাওয়ার পার্ক, যেখানে স্থান পাবে উপমহাদেশে সুপরিচিত অন্তত 122 প্রজাতির 30,000-এরও বেশি ফুলের গাছ, থাকবে ফুলকেন্দ্রিক নানান স্থাপনা। এখানে মেইন আকর্ষণ ফুল, ফুল নিয়ে বিভিন্ন ব্যাপার স্যাপার, আর সবথেকে বড় কথা এইখানে মানে বাংলাদেশের যত রকমের ফুল আছে আর পৃথিবীতে যত রকমের ফুল বিলং করে অনেকগুলো ফুল আনার ট্রাই করা হয়েছে, এই বিষয়টা সবথেকে বেশি ইন্টারেস্টিং আমার কাছে। ভালোই লাগছে কারণ বিভিন্ন রকম ফ্লাওয়ার, বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আনা নতুন নতুন ফুল, এগুলো সম্পর্কে জানতে পারবে মানুষজন, যেহেতু এটা ওপেন একটা মেলা। জেলা প্রশাসনের তহবিল থেকে এই পার্কের সৌন্দর্য বর্ধনে বরাদ্দ দেওয়া হয়েছে 50 লাখ টাকা। বাগান সাজাতে নিরলস কাজ করে যাচ্ছে চারুকলার শিক্ষার্থীরা সহ শ্রমিকরাও। বিকেল হলেই এই ফ্লাওয়ার পার্ক দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। এত ফুলের সাথে পরিচয় আমি এর মধ্যে প্রায় অধিকাংশ ফুলই আমি দেখি নাই, এখানে এসে নতুন নতুন ফুল দেখতে পাচ্ছি, তো এটা তো সবারই ভালো লাগার জিনিস। সীতাকুণ্ডের এই ফৌজদারহাট ফুলবাগানে আগামী 10 ফেব্রুয়ারি শুরু হবে দেশের সবচেয়ে বড় ফুল উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণিল ফুল উৎসব চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা প্রশাসক স্যারের নির্দেশে চট্টগ্রামে প্রথমবারের মতো এখানে আমাদের ফ্লাওয়ার ফেস্ট হতে যাচ্ছে। এখানে আমরা ইতিমধ্যে 122 প্রজাতির ফুলের গাছ আমরা পেয়েছি, আমাদের আরও সংগ্রহের কাজ চলছে, প্রায় লক্ষাধিক এখানে ফুলের চারা থাকবে। চট্টগ্রামবাসী পাশাপাশি আমরা সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে দেশি বিদেশি নানা ধরনের নানান প্রজাতির ফুলের এই সমারোহে সকলকে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। দেশি ফুলের পাশাপাশি আপনারা জানেন যে টিউলিপটি আমাদের দেশের ফুল নয়, কিন্তু এটিকে যদি বাণিজ্যিকভাবে চাষ করা যায় তাহলে আমার মনে হয় একটা সম্ভাবনার একটা দ্বার কিন্তু খুলে যাবে। ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেটা হচ্ছে এটাকে ঘিরে মানুষের সাধারণ মানুষের ফুল সম্পর্কে আগ্রহ যেটি আছে সেটি আরও বাড়বে, ফুল চাষি যারা আছে তারা উদ্বুদ্ধ হবে। পাশাপাশি আমি বলবো যে একটা আমরা এখন বর্তমানে চিত্ত বিনোদনের পাশাপাশি যদি বাণিজ্যিকভাবে কোনো একটা এটা যদি কৃষক যারা আছে তারা যদি উদ্বুদ্ধ করা যায় আমার মনে হয় এটি দেশ উপকৃত হবে। মেলায় ফুলের বাগান, ফুলকেন্দ্রিক নানান স্থাপনা, জোড়া দেখিতে নৌকা বাইজ সহ থাকছে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মের সংস্কৃতি, ক্রীড়া সহ মনের বিকাশ ঘটবে বলে মনে করছেন আয়োজকরা। মৌসুমী রহমান, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সীতাকুণ্ডের ফৌজদারি হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, 10 থেকে 18 ফেব্রুয়ারি তো ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া সেখানকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন জানাবেন। জি ফারিয়া, আসলে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, যদি উৎসাহ উদ্দীপনার কথা বলি, আসলে ইতিমধ্যে কিন্তু সেই বিশাল উৎসাহ উদ্দীপনার আমেজ কিন্তু লেগেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু একটা বিশাল বড় লেক আছে, যে লেকটির পাড়ে লেখা আছে আই লাভ ফ্লাওয়ার। এখানে 10 থেকে 18 তারিখ কিন্তু এইখানে যেই ফুলের ফেস্টিভ্যাল মেলা অনুষ্ঠিত হবে। এই জায়গাটি 194 একর জায়গা, এটাকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে, এই উচ্ছেদকৃত জায়গায় কিন্তু আসলে এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হবে। আজকে চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। আমি আসলে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা, এখানে কিন্তু রয়েছে 122 প্রজাতির ফুল রয়েছে, এখানে কিন্তু এক এক ডিজাইনের ফুল, এক এক রকমের ফুল। এখানে কিন্তু আসলে যারা আসবে না তারা কিন্তু বুঝতে পারবে না এখানে কী হচ্ছে। এখানে বিশেষ করে টিউলিপ ফুল থেকে শুরু করে দেশি বিদেশি 122 প্রজাতির ফুল রয়েছে। আমরা কথা বলবো যারা আসলে এখানে উপজেলা প্রশাসনের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আছেন ওনাদের সাথে আমরা কথা বলবো। আমি প্রথমে কথা বলবো সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলমের সাথে,
যিনি আসলে দিনরাত পরিশ্রম করছেন এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল নিয়ে। যদি আসলে একটু বলেন এই মেলা সম্পর্কে, কেমন হবে এই মেলা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের এই 194 একর জায়গা জুড়ে আমাদের যে আয়োজন, এখানে চট্টগ্রামে প্রথমবারের মতো এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল উদযাপন হতে যাচ্ছে। এইটিকে ঘিরে আমরা অনেক মানুষের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমাদের আগামী 10 তারিখ থেকে প্রোগ্রামটি শুরু হবে, কিন্তু আমরা আজকেও দেখেছি বিকালবেলা সন্ধ্যাবেলা প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে অনেক মানুষ আসতে চেয়েছে, দূর দূরান্ত থেকে দেখছে, এবং আমরা এটি সকলের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের জেলা প্রশাসক স্যারের যেটি পরিকল্পনা সেটি হলো চট্টগ্রাম যেহেতু একটি পাহাড় সমুদ্রে ঘেরা একটি অনন্য অসাধারণ একটি জায়গা, এখানে পর্যটনকে ঘিরে আমাদের একটি আকর্ষণীয় পর্যটন স্পট আমরা এটাকে তৈরি করতে চাই, এবং সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে প্রতিবন্ধী শিশু এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের জন্য আমরা এখানে বিশেষ ব্যবস্থা রেখেছি। আমরা একটি সকল মানুষের, সকল শ্রেণীর মানুষের জন্য এটি উন্মুক্ত করে মানুষের মেধা, মনন এবং সংস্কৃতির বিকাশে যাতে এটি অবদান রাখে সেই কাজ আমরা করে যাচ্ছি। কত রকমের ফুল আমরা এখন পর্যন্ত? 122 প্রজাতির ফুল আমরা পেয়েছি। আরও 2 দিন সময় আছে আমাদের, আমরা আরও সংগ্রহের কাজ করছি। স্যার যেমনটি বলছিলেন, এখানে আমরা ফুলের পাশাপাশি যেন মানুষ আরও কিছু চিত্ত বিনোদনের সুযোগ পায় এই জন্য আমরা কায়াকিংয়ের ব্যবস্থা রেখেছি। এছাড়াও আমাদের থাকবে হচ্ছে আমাদের নাগরদোলার ব্যবস্থা থাকবে, খাবারের জন্য কিছু স্টল থাকবে। মানুষ যেন শুধুমাত্র ফুল দেখে না, কিছু ফুল ক্রয়ও করতে পারে, সেজন্য আমরা ফুলের কিছু দোকানও আমরা রাখবো স্টল আকারে। এছাড়া মেডিকেল একটা ক্যাম্প থাকবে, মানুষ এখানে ফ্রি কিছু চেকআপের জন্য করতে পারবে, ইনস্ট্যান্ট মেডিকেল টিম থাকবে। এছাড়াও আমাদের এখানে একটা ডিজিটাল ব্র্যান্ডিংয়ের একটা বুথ থাকবে, ডিজিটাল ব্র্যান্ডিং, যেখান থেকে আমরা চট্টগ্রামের পর্যটন খাতকে আরও যেন সামনের দিকে ফুটিয়ে তুলতে পারি এবং মানুষকে অনেকগুলো পর্যটন সম্পর্কে মেসেজ দিতে পারি। আমরা কথা বলবো নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের সাথে। আসলে আমরা একটু মেলা সম্পর্কে ওনার কাছ থেকে একটু জানবো, আসলে হঠাৎ করে কেন এরকম একটা মেলার আয়োজন করলেন? ধন্যবাদ। এখানে জেলা প্রশাসক চট্টগ্রাম জনাব আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান স্যারের উদ্যোগে, এখানে উপজেলা প্রশাসন সীতাকুণ্ড তাদের উদ্যোগে এখানে যে জায়গাটিকে অপদখল থেকে মুক্ত করা হয়েছে, মাদকের আস্তানা ছিল সেই জায়গাটিকে এখন আমরা একটি সমন্বিত সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছি, এবং তারই উদ্যোগ হিসাবে এখানে আমরা চট্টগ্রামে প্রথমবারের মতো ফুল উৎসব আয়োজন করেছি, যেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি উৎসব, এর পাশাপাশি চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করে এরকম যেমন শাম্পান, এরপরে আরও এখানকার চাটগাইয়া গান, এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আমরা এই ফুল উৎসবটিকে মুখরিত করে তুলব। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন আসলে এখানকার যারা কর্মকর্তা আছে তাদের বক্তব্য, তারা বললো আসলে এই মেলাটিকে ঘিরে এখনই ইতিমধ্যে কিন্তু সাজ রব শুরু হয়েছে, এবং আগামী 10 তারিখ শুক্রবার থেকে যে মেলা শুরু হবে সেই মেলাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বিশাল উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করছি টিউলিপ ফুল। এই শুধু আসলে টিউলিপ নয়, এখানে দেশি বিদেশি প্রায় 122 প্রজাতির ফুলের চারা রয়েছে এখানে, এবং এক একটি ফুলের সৌন্দর্য কিন্তু এক এক রকম। আমরা আসলে একটু কাছাকাছিতে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে যে সেই টিউলিপ ফুল, আসলে না দেখলেই বোঝা যাচ্ছে না এই টিউলিপ ফুল। আসলে একটা বিষয় জানি রেখে, এখানে 194 একর জায়গা ছিল সরকারি খাস, এই জায়গাটি কিছু মালিক জোর করে দখল করে রেখেছিল, বর্তমান জেলা প্রশাসক মহোদয় চট্টগ্রামে আসার পরপরেই এটিকে উদ্ধার করেছে, উদ্ধার করার পরপরে এটিকে আসলে ডিসি পার্ক করার ঘোষণা দিয়েছে, এবং আগামী 10 তারিখ থেকে এখানে যে মেলা হবে সেই মেলা কিন্তু এখন বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু যাবে সবাই ধারণা করছে। চট্টগ্রামের আঞ্চলিক গান এবং সেই সাথে সাঁতার, বর্ষী প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো সব কিছু মিলাইয়ে কিন্তু এখানে আসলে একটা সাজ রব, এবং সবার মনোভাব কিন্তু সেই আগামী 10 তারিখকে ঘিরে কিন্তু রয়েছে। ফারিয়া, এই ছিল ফুলের মেলা থেকে আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সীতাকুণ্ড ফৌজদারহাট থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ।